রেল লাইনের পাশ থেকে উদ্ধার হওয়া যুবকের মৃত্যু হলো সোমবার। গত শনিবার আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে। এই যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। রেল লাইনের পাশ থেকে উদ্ধার হওয়া আহত যুবকের মৃত্যু হলো সোমবার। মৃত যুবকের নাম চিত্ত দাস। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে পেশায় ভ্যান চালক চিত্ত দাস প্রতিদিন ট্রেনে করে হারোয়ার রোড স্টেশনে আসত। শনিবার হারোয়ার রোড স্টেশনে না নেমে পরবর্তী কাকড়া মির্জানগর স্টেশনে নামে। আমরা পিছনে কম্পার্টমেন্টে ছিলাম, ও সামনে ছিল, একই বগি পিছনে কম্পার্টমেন্টের সামনে, আমরা পিছনে নেমে গেছি, ও আগে নেমে যায়। সেদিন কেন শনিবারে নামিনি, রবিবারে সকালে 11টার সময় খবর আসছে ওর আত্মহত্যা দেহ কাকড়া স্টেশনে পড়ে আছে। তারপরে কী হয়েছে না হয়েছে জানি না, কিন্তু এখন যেটা আমরা দেখছি মনে হচ্ছে ওকে কেউ বা কারাও জর্জবিস্তি করে পিটিয়ে মারার। পুলিশ রেল লাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সেখানেই মৃত্যু হয় তার। থানা থেকে হঠাৎ ফোন আসে, যারা হামলা করে রেল স্টেশনের ওখানে যারা আহত অবস্থায় পড়ে থাকে, তারপরে কিছু প্রতিবেশী ওখান থেকে তারপরে নিয়ে গিয়ে দাদাকে হসপিটালে ভর্তি করে। মৃত যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। 10:30 দিকে আমরা খবর পাই থানা থেকে যে ও কাঁকড়া মির্জানগর স্টেশনে পড়েছিল, ওখান থেকে মাটিয়া মানে ফুলনকুড়িয়া হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় আরজিকল গেলে কালকে মানে আজকে ভোর 4টার সময় মারা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যাসল্যান্ড, দে গঙ্গা।